নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের অন্তিম বা শেষ গল্প, উদার চরিত নামের বউ। আশা করি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের গল্প, উদার চরিতা নামের বউ। যতীনের মতো মজলিশি মিশুকে মানুষ দেখা যায় না। বেটে গোলগাল মানুষটা, চিকন চামড়া ঢাকা, একটু চ্যাপটা ধরনের মুখখানিতে হাসি খুশি ভাবটাই বেশি সময় বজায় থাকে। তবে সময় বিশেষে সমবেদনা ভরা গাম্ভীর্য, সংশয় ভরা জিজ্ঞাসু আশঙ্কা, বিচারহীন নির্বিকার ক্ষমা, দুঃখ ক্ষোভ মায়ামোহ, এসব ভাবও এমন পরিষ্কার ফুটিয়া থাকে যে পটের ছবিও তার চেয়ে স্পষ্ট নয়। গলার আওয়াজটা একটু মোটা, কিন্তু কথা শুনিয়া মনে হয় মিষ্টত্ব একটু বেশি রকম ঘন হইয়া পড়ার জন্যই বুঝি এটা হইয়াছে। কথা সে যে খুব বেশি বলে তা নয়, যা বলে তাতেই সকলের প্রাণ জুড়াইয়া যায়। ভালো মন্দ, ধনী দরিদ্র, মূর্খ পণ্ডিত, বোকা বুদ্ধিমান, সকলেই ভাবে কি লোকটা আমার যে একটুখানি অধম যদি বা হয়, উত্তম একেবারেই নয়, সমানই বরং, বলা চলে সব বিষয়ে আমার আপনজনের মতো। যতীনের কয়েকটা দোষ সকলে অনুমোদন করে না, তার মধ্যে প্রধান মেলামেশা আর খাতির করায় বাজ বিচারের অভাব। সমজ্ঞানী অবশ্য যতীন নয়। প্রতিবেশী বৃদ্ধ ব্রাহ্মণ রামদাসকে মাঝে মাঝে অকারণে ভক্তি ভরে প্রণাম করে বলিয়া বাড়ির সামনে ফুটপাতে যে মুচিটি বসিয়া থাকে তাকে দিয়া জুতা সারাই করাইয়া নেওয়ার পরে যে পায়ের ধুলা মাথায় নেয় তা নয়। তবে যতক্ষণ সে জুতাটা সারাই করে, হয়তো সামনে উবু হইয়া বসিয়া সুখ দুঃখের গল্প জুড়িয়া দেয়। ব্যাংকের টাকার পরিমাণে যে বড়লোক যতটা সম্মান চায়, যতীন তাকে হয়তো বেশিই দেয় তার চেয়ে। আর যে গরিব মানুষটি উপযুক্ত পরিমাণে অবহেলা না পাইলে দারুণ অস্বস্তি বোধ করে, তাকেও যথেষ্ট পরিমাণে অবহেলা দিতেও তার বাধে না। তবু বড়লোক আর গরিব দুজনেরই মনে হয় দুজনকেই যেন সে সমানভাবে আপন করিয়াছে। বাপ আর ছেলের সঙ্গে দুরকম ব্যবহার করিয়াও কুটুম্ব যেমন দুজনের সঙ্গেই সমান কুটুম্বিতা বজায় রাখে, এটা সকলের ভালো লাগে না? মৃদু ঈর্ষার জ্বালায় মনটা খুঁতখুত করে। বাড়িতে হরদম লোক আসে। বাপের আমলের মাঝারি আকারের বাড়িটিতে ছুটির দিন হয়তো এত লোক আসিয়া হাজির হয় যে ছোটোখাটো বসিবার ঘরটিতে জায়গা হয় না। যতীন বলে, চলুন দাদা, উপরে যাই সবাই মিলে। কেউ কেউ আপত্তি করে, না না থাকবে, মেয়েদের অসুবিধে হবে। অসুবিধে হবে? আহত বিস্ময়ে যতীন এমন করিয়া বক্তার মুখের দিকে তাকায় যে মনে হয় গালে চর মারিয়াই যেন তাকে আহত আর বিস্মিত করিয়া দেওয়া হইয়াছে। তার বন্ধুরা বাড়ির ভিতরে গেলে মেয়েদের অসুবিধা হইবে, বিনা খবরে সদল বলে যতীন অন্তঃপুরে ঢুকিয়া পড়ে। মেয়েরা চটপট রান্নাঘরে, ভাড়ার ঘরে, শোয়ার ঘরে আর আনাচে কানাচে আশ্রয় নেয়। যতীনের বউ শতদলবাসিনী ভাতের হাড়ি নামাইয়া জলের ডেকচি উনানে চাপাইয়া দেয়। এখনই সকলকে চা দিতে হইবে। যতীন এক ফাঁকে চট করিয়া রান্নাঘরে আসে। চা হল? শতদলবাসিনী বলে, জল চা পিয়েছি, আন্দাজ কত কাপ? এই ধরো কাপ চল্লিশে, পান পাঠিও কিন্তু।
ছুটির দিনের পান সাজার দায়িত্ব সে জননদ কৃষ্ণার। বিবাহ হইয়া যতদিন না পরের বাড়ি যায়, জল গরম হইতে হইতে পানের খবরটা আনিতে গিয়া শতদলবাসিনী দেখে কি পান সাজা হইয়াছে মোট পাঁচ সাতটি। পান সাজার সরঞ্জাম সামনে নিয়া কৃষ্ণা মশগুল হইয়া পড়িতেছে চিঠি। হাতের লেখা চেনা, কার চিঠি তাও জানা। ঠাকুরজি, কৃষ্ণা চমকায়, থতমত খায়। চিঠিখানা ব্লাউজের আড়ালে চালান করিয়া দেয়, ঢোক গেলে। এই হয়ে গেল বৌদি, এক্ষুনি সেজে দিচ্ছি। চুলোয় যাক তোমার সাজা, ফের আরম্ভ করেছ? দুদিন বাদে তোর বিয়ে, আর তুই লিখলে আমি কি করব? আমি তো লিখি না। লেখো না কিসের? জবাব না পেয়েও সে চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছে। এবার কিন্তু ওকে সব বলবো আমি, আমার তো একটা দায়িত্ব আছে। একটা কিছু ঘটুক আর সবাই মিলে আমায় দুষুক, জেনেও চুপ করেছিলাম। টুকটুকে রাঙা রং শতদলবাসিনীর, রূপের আর সব খুঁত তাতে চাপা পড়িয়া গিয়াছে। চোখ দুটি যে একটু ছোট বড় প্রায় সে খুঁতটা পর্যন্ত। মুখ ভার করিয়া এরা চোখে সে তাকায় তার সেজন অনদের দিকে ভৎসনা দৃষ্টিতে, আর মুখ নিচু করিয়া কৃষ্ণা নীরবে পান সাজে। দেখি কি লিখেছে আবার, কৃষ্ণা কাতরভাবে বলে। দেখে আর কি করবে বৌদি, বলেই যখন দেবে। শতদলবাসিনী বলে, আচ্ছা এবার মতো আর বলবো না, কিন্তু ফের যদি তোমরা চিঠি লেখালেখি করো। তুই বুঝিস না ভাই, দুদিন পরে তোর বিয়ে। গভীর আগ্রহে শতদলবাসিনী চিঠি পড়ে। কৃষ্ণার ঠোঁটে দেখা দেয় মুচকি হাসি। আর এদিকে রান্নার ঘরে উনানে চাপানো চায়ের জলের ডেচকি টকবক শব্দে বাষ্প ছাড়িতে থাকে। চা দিতেও দেরি হয়, পান দিতেও দেরি হয়। রাগে আগুন হইয়া যতীন আবার আসিয়া প্রায় দাঁত করমর করিতে করিতে বলে, তোমরা সবাই হনুমান, এক নম্বরের জাম্বুবান তোমরা সব। একটু চা আর দুটো পান দিতে কি বেলা কাবার করবে? চাউনি দেখো একবার, মারবে নাকি? সলজ্জে হাসি হাসিয়া শতদলবাসিনী বলে, ও মা ছি, কি যে বলো তুমি, মারবো কি গো? গরম জলে হাতটা পুড়ে গেল কি না? পুড়বে না, যা কাজের ছিটি। নাও নাও চটপট বানাও চা। উপরের মজলিসে ফিরিয়া গিয়া যতীন প্রায় তার বইয়ের লজ্জা পাওয়া হাসিটাই নকল করিয়া বলে, দুধ ছিল না কি না, একটু দেরি হয়ে গেল চায়ের, যাক এইবার এসে পড়ছে। চা না হলে কি আলাপ জমে? আলাপ প্রচণ্ডভাবেই জমিয়াছিল। বর্ষাকালে মেঘের গলিয়া গলিয়া অবিরাম ধারাবর্ষণের মতো যার ঝমঝম গুঞ্জন ধ্বনি শুনিতে শুনিতে মনে হয় বিশ্বব্যাপী বুঝি হইবে। ঘরখানা মস্ত। আগে যতীনের বাবার শয়ন ঘর ছিল, আসবাবে বোঝাই হইয়া থাকিত। এখন যতীন এ ঘরে শোয় বটে, ঘরে আসবাবপত্র একরকম কিছুই নাই। মেঝের প্রায় সবটা জুড়িয়াই শতরঞ্চি পাতা। এক কোণে দেয়াল ঘেঁষিয়া বিছানার তোষকপত্র গুটাইয়া রাখা হইয়াছে। বসিবার ঘরে সব দিন সকলের স্থান সংকুলান হয় না দেখিয়া যতীন এ ঘরখানা খালি করিয়া নিয়াছে। বসিবার জন্য দেয়াল দরকার হয় না, তাই দেয়ালে অনেকগুলি ছবি আর ক্যালেন্ডার লটকানো। দক্ষিণের দেয়ালের মাঝামাঝি প্রকাণ্ড তৈলচিত্র, যে জানে না দেখিলেই তার মনে হইবে নিশ্চয়ই যতীনের পরলোকগত পিতার ছবি। জিজ্ঞাসা করিলে যতীন মাথা নাড়িয়া বলে, ওটা হলো গিয়ে আমার এক বন্ধুর বাবার ছবি। বছর তিনেক আগে পাশের বাড়িতে এক ভাড়াটে আসিয়াছিল, বাপের একটি তৈলচিত্রের জন্য তার জোরালো সাজ ছিল। যতীন ছবিটি আঁকাইবার ব্যবস্থা করিয়া দিয়া মাসখানেকের জন্য দেশে গিয়াছে। ফিরিয়া আসিয়া দেখে পাশের বাড়ির নতুন বন্ধুটি কোথায় যে গিয়াছে কেউ জানে না। ছেলের চিকিৎসার জন্য বাড়িটি যে তারা মোটে দুমাসের জন্য ভাড়া নিয়েছে তা কি যতীন জানিত? কারণ যাই হোক,
কুবের দেয়ালে কয়েকজন বিভিন্ন মানুষের সাধারণ কয়েকটি ফটোর মধ্যে নিজের বাবার একটি ফটো টাঙাইয়া রাখিয়া কয়েকদিনের পরিচিত একজনের বাবার তৈলচিত্রকে এতখানি প্রাধান্য দিতে দেখিয়া সকলে অবাক হইয়া যায়। ভাবে যতীনের মনটা সত্যই উদার বটে। এদিকে যতীনের মা রান্নাঘরের দাওয়ায় বসিয়া মালা জপ করিতে করিতে জিজ্ঞাসা করে, ছেলে কি বলে গেল বৌমা? যতীনের মা কানে একটু কম শুনে, সতলবাসিনী এতখানি গলা চড়াইয়া তার প্রশ্নের জবাব দেয় যে উপরের ঘরে যতীন আর সমবেত সকলেই প্রত্যেকটি কথা শুনিতে পায়। কি আর বলবি, বলে গেল চায়ে দুধ চিনি কম দিতে, চা খাইয়েই ফুতুর হবে। এ ধরনের অপরাধের জন্য সতলবাসিনী শাস্তি পায়। দিনের বেলা যতীন সময় পায় না, বাড়িতে অনেক লোক আসে, নিজেকে অনেক লোকের বাড়িতে যাইতে হয়, রাত্রে হয়তো অনেক রাত্রেই, কারণ বিপদ রোগ আর শোক যেন পৃথিবীর সমস্ত মানুষের ঘাড়ে সবসময় চাপিয়া থাকিতে ভালোবাসে এবং তাদের মধ্যে দু চারজনকে সাহায্য পরামর্শ সেবা আর সান্ত্বনা দিতেই যে কত সময় লাগে বলিবার নয়। বাড়ি ফিরিয়া যতীন বউকে ডাকিয়া তোলে। 5 বছরের ছেলে আর 2 বছরের মেয়েকে নিয়া শতদলবাসিনী এ ঘরের লাগাও ছোট ঘরটিতে শোয়। ছেলেমেয়ের কান্না আর নোংরামি যতীনের সহ্য হয় না। দুটি ঘরের মাঝে দরজা আছে, দরকার হইলে কখনো যতীন নিজেই ও ঘরে যায়, কখনো বউকে এ ঘরে ডাকিয়া আনে। শাস্তির রাত্রেও ডাক শুনিয়া প্রথমটা শতদলবাসিনী বুঝিতে পারে না শাস্তির জন্য তাকে ডাকা হইয়াছে। ঘুম ভাঙার বিরক্তি আর অজানা একটা অস্বস্তির মধ্যেও হঠাৎ উগ্র প্রত্যাশায় সর্বাঙ্গে তার বৈদ্যুতিক রোমাঞ্চ হয়। তারপর এই ঘরে আসিয়া যতীনের পাতা বিছানা তুলিয়া ঘর জোড়া 17 ইঞ্চি উঠাইয়া বাহিরে নিয়ে গিয়া তাকে ঝাড়িতে হয়। ঘর ঝাড় দিয়া আবার 17 ইঞ্চি বিছাইয়া পাতিতে হয় বিছানা। সমস্তক্ষণ যতীন নীরবে চুরুট টানিয়া যায়। বিছানা পাতা হইলে চিত হইয়া শুইয়া বলে, এক গ্লাস জল দাও তো। জল দেওয়া হইলে বলে, হেঁটে হেঁটে পা দুটো কেমন ব্যথা করছে, একটু টিপে দাও না, না অপমান হবে। ও মা, অপমান হবে কি গো, কি যে বলো তুমি। যতীন চোখ বুঝিয়া পড়িয়া থাকে, ঘুমে ঢুলু ঢুলু টেরা চোখ প্রাণপণে মেলিয়া রাখিয়া দুহাতে শতদলবাসিনী তার পা টিপিয়া দেয়। সে হাত দুটির রং তার হাতের সোনার চুরির রঙের সঙ্গে প্রায় মিশ খায়। কৃষ্ণার গোপন চিঠির অদ্ভুত খাপছাড়া লাইনগুলি হয়তো তার মনে পড়িয়া যায়। স্বামীর পা টেপার সময় ওসব লাইন কি মনে না পড়িয়া পারে? যে মেয়ের এখনও স্বামী হয় নাই তার কাছে একটা মাথা পাগলা ছেলের লেখা কাকতি মিনতি হাউতাশ ভরা লাইন মনে পড়িতে পড়িতে দুঃস্বপ্ন দেখিয়া জাগিয়া ওঠার মতো হঠাৎ তার ঘুম টুটিয়া যায়। পা টেপা শেষ হইলে পা টেপার পুরস্কার স্বরূপ সন্তর্পণে গায়ে নাড়া দিয়া সে আধ ঘুমন্ত যতীনকে চোখ চাওয়ায়। সলজ্জ একটু মৃদু হাসি মুখে আনিয়া বলে, এবার থাক, পরে আবার দেবক্ষণ। হ্যাঁ, 2 মিনিট দিয়েই হয়ে গেল, বলছি ভয়ানক পা কামড়াচ্ছে। ঘরে আলো আছে, রাস্তার একটা আলো জানলা দিয়ে দেখা যায়। অসমান চোখ দুটি যতক্ষণ জলে ভরিয়া থাকে ততক্ষণ মুখ উঁচু করিয়া সে ঘরে আলোটা দেখে। তারপর জল শুকাইয়া চোখ ঢুলুঢুলু হইয়া আসিলে তাকায় রাস্তার আলোর দিকে। ঘড়িতে সময় চলার টিকটিক আর যতীনের নিঃশ্বাস ফেলার শ শব্দের সঙ্গে মাঝরাত্রে আরও কত শব্দ সে শোনে। সব শব্দ হয়তো শব্দই নয়। তারপর এক সময় মেয়েটা কান্না শুরু করে, তার কান্নায় জাগিয়া গিয়া ছেলেটাও সে কান্নায় যোগ দেয়। পা টেপা বন্ধ করিয়া শতদলবাসিনী বলে, ও শুনছ, ওরা জেগেছে, আমি গেলাম। না, এখন যেতে হবে না, ওরা যে কাঁদছে, কাঁদুক। আর পা টেপায় না। এবার যতীন তার আদরের বউকে
আদর করিয়া করিয়া আলিঙ্গনে বাঁধিয়া ফেলে। ছেলেমেয়ের চিৎকার যত সপ্তমে ওঠে তার বাহুর বাঁধনও তত জোরালো। শাস্তিই বটে, এতক্ষণ এত করিয়াও যাকে শাস্তি পাওয়ানো যায় নাই, এতক্ষণে যে তার শাস্তি শুরু হইয়াছে দুজনেই তা বুঝিতে পারে। যে শাস্তি দিতেছে সেও, যে শাস্তি গ্রহণ করিতেছে সেও। গোড়া হইতে শতদলবাসিনী সব জানে, সব বোঝে, তবু সে কিছুই জানিতে চায় না, কিছুই বুঝিতে চায় না, এখনো চেষ্টা করে জয়ের। এতক্ষণে রাগ পড়ল, রাগ আবার করলাম কখন? কথা বলিনি কিনা এতক্ষণ, তাই মনে হচ্ছিল রাগ করেছ। আচ্ছা, আজ দাড়ি কামালে কখন বলো তো? সারাদিন তো এক মিনিট সময় পাওনি, কি খাটতেই তুমি পারো বাবা? এত খেটো না লক্ষ্মীটি, শরীর ভেঙে পড়বে। মধুর হাসি হাসে শতদলবাসিনী। যতীন দাড়ি কামাইয়াছে কিনা গালে আঙুল বুলাইয়া বুলাইয়া তাই পরীক্ষা করে। হঠাৎ ভয়ানক বিরক্ত হইয়া বলে, আহ, কি চিল্লানিটাই শুরু করেছে দুটোতে, জ্বালিয়ে মারলে। মেঝেতে আছড়ে ফেলতে সাজ যায়। ছাড়ো তো, দুটোকে শান্ত করে আসি, এক্ষুনি আসব, দু মিনিটের মধ্যে। কাঁদুক না, ছেলেপিলের কাদা ভালো, দরজাটা ভেজিয়ে দিয়ে আসছি, দাঁড়াও। যতীন দুঘরের মাঝখানে দরজাটা বন্ধ করিয়া দিতে উঠিয়া যায়। সঙ্গে সঙ্গে গিয়া শতদলবাসিনী পাশ কাটাইয়া চট করিয়া ও ঘরে চলিয়া যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্বামীর বাহুর বন্ধনের সঙ্গে বউ কেন পারিয়া উঠিবে? দরজাটা বন্ধ করা হয়, কিন্তু ছেলেমেয়ের চিৎকারের শব্দ আটকানো যায় না। একটু পরেই ও ঘরের বারান্দার দিকে দরজায় দুমদাম করাঘাতের শব্দ পাওয়া যায়। কৃষ্ণার গলা শোনা যায়, বৌদি, ও বৌদি, কি ঘুম বাবা তোমার, বৌদি, ও বৌদি। কৃষ্ণার বিবাহের মাস দুয়েক দেরি আছে, পাত্রটি তেমন সুবিধার নয়, বাড়ির অবস্থাও ভালো নয়, নিজের উপার্জন বেশি নয়, বয়সটাও কম নয়। কৃষ্ণার পছন্দ অপছন্দের অবশ্য প্রশ্নই ওঠে না, বাড়ির অন্য কারো পছন্দ হয় নাই, মা দিন রাত খুঁতখুত করে। বিবাহিতা বড় বন্ধুটি আফসোস ভরা চিঠি লেখে, আত্মীয় স্বজনেরা জিজ্ঞাসা করে, এমন মেয়ের এমন পাত্র ঠিক করা কেন, বাজারে আর কি ছেলে নাই? যতীন বলে, কত লোক বোনের বিয়েই দিতে পারছে না, টানা খোড়ার হাতে দিতে হচ্ছে শেষ পর্যন্ত, আমার বোন বলে কি তার জন্য রাজপুত্র আনতে হবে? মন্দই বা কি ছেলেটি, স্বাস্থ্য ভালো, রোজগারপাতি করছে, আবার কি চাই? তাছাড়া পাত্রটি সস্তা, এটাই যে একটা মস্ত বড় কারণ শতদলবাসিনীর কাছেই সে কেবল তা স্বীকার করে। টাকা পয়সা টানাটানিটা তার সবসময় লাগিয়াই আছে। বাপের অবস্থা তার ভালোই ছিল, দেশে কিছু সম্পত্তি আছে, ব্যাংকে কিছু টাকা ছিল, নিজেও মাসে মাসে বেতন পায় প্রায় 300 টাকা, তবু ধার দিয়া আর দান করিয়া টাকায় তার কুলায় না। ব্যাংকের টাকাগুলি যতদিন ছিল ততদিন চেক কাটিয়া কাটিয়া চলিয়া গিয়াছে, এখন অসুবিধার সীমা নাই, দেশের সম্পত্তির আয়টা বছরে 1000-2000 কাছাকাছি ওঠে নামে, এই আয়টা আছে বলিয়া রক্ষা, নয়তো কি যে হইত। বউয়ের সঙ্গে মাঝে মাঝে যতীন এ বিষয়ে আলোচনা করে। স্বামীর মুখে দুর্ভাবনার ছাপ দেখিয়া শতদলবাসিনী বলে, এমন করে টাকাগুলি যদি নষ্ট না করো। নষ্ট মানে? আহা, যাদের ধার দাও তারা কেউ একটি পয়সা কখনো ফেরত দিয়েছে না দেবে, যাদের এমনি টাকা দাও তাদের অর্ধেকের বেশি মিথ্যে গাদুনি গিয়ে তোমায় ভোলায়। মিথ্যে গাদুনি গিয়ে ভোলায়? নাম করো তো একজনের, কে ভুলিয়েছে? শতদলবাসিনী আর যতীনের বন্ধু কজনের নাম জানে, কাকে কি উপলক্ষে কখন ধার দিয়েছে বা দান করিয়াছে তাই বা সে কি জানে? সে সময় তো যতীন তার সঙ্গে পরামর্শ করিতে আসে না। অনেক ভাবিয়া একটি দৃষ্টান্তই কেবল তার মনে পড়ে, 3-4 বছর আগের ঘটনা, যখন হইতে যতীনের দান করা রোগটা মারাত্মক হইয়া দাঁড়াইয়াছে। কেন, সেই যে সেবার শান্তির বিয়েতে
700 টাকা দিলে। ওর বাবার মাইনে কম হোক, ওর দাদা তো 700-800 টাকা মাইনে পায়। যতীন অসহিষ্ণু হইয়া বলে, সব দাদাই কি বেশি মাইনে পেলে বোনের বিয়েতে টাকা ঢালে? টাকা কম পড়ল, শান্তির দাদা দিতে চাইল না, তাই তো আমি দিলাম। আমি শেষ মুহূর্তে পাত্র বদলে দিলাম, বেশি টাকার দরকার হলো, আমি না দিলে কে দেবে? আমার একটা দায়িত্ব নেই? শতদলবাসিনী জিজ্ঞাসা করে না যে পরের মেয়ের কোন পাত্রের সঙ্গে বিবাহ, 700 টাকার খেসারত দেবার দায়িত্ব নিয়া সে বিষয়ে মাথা ঘামাইতে যাওয়ার কি দরকার পড়িয়াছিল। যতীনকে ও কথা জিজ্ঞাসা করা বৃথা। মৃদু স্বরে সে শুধু বলে, নাই বা বদল করতে পাত্র, বেশি ভালো পাত্র এনে লাভ তো হয়েছে ভারী, মেয়ের চোখের জল শুকোচ্ছে না, তার চেয়ে আগের পাত্রের সঙ্গে বিয়ে হলে হয়তো। যতীন ব্যগ্রভাবে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে শান্তি দুঃখ পাচ্ছে? ওমা, তা জানবো না, শেষদি যে ভাঙলপুরে থাকে, ননদ শেষদি নয়, আমার শেষদি, সেই যে বিয়ের সময় যে তোমার টিকি কেটে নিয়েছিল না, সেই। টাকার আলোচনা বেশিক্ষণ তাদের মধ্যে চলে না, অল্পক্ষণের মধ্যেই ব্যক্তিগত সমালোচনায় দাঁড়াইয়া যায়, একতরফা সমালোচনা। যতীন বলিয়া যায় আর শতদলবাসিনী চুপ করিয়া শুনি। টাকা সম্বন্ধে শতদলবাসিনীর সংকীর্ণতা কত যে পীড়ন করে যতীনকে বলিবার নয়। ভালো কাজেই যদি না লাগে টাকার, তবে আর মূল্য কি? মানুষের চেয়ে টাকা কি বড়? এতই যদি টাকা ভালোবাসে শতদলবাসিনী, বাপকে বলিয়া রক্ত মাংসে একটা মানুষের বদলে টাকার একটা বস্তাকে বিবাহ করিলেই পারিত। আমি মরলে 1,000-2,000 টাকা পাবে, একদিন বিষ টিস খাইয়ে দিও বরং। ও মা, বিষ খাওয়াবো কি গো, কি যে বলো তুমি। আলোচনাটা হইয়াছিল বর্ষাকালের এক সন্ধ্যাবেলায়। 3 দিন পরে অবিশ্রাম বর্ষণের মধ্যে যতীন ভাগলপুরু চলিয়া গেল। শান্তির জন্য যাচ্ছ? হ্যাঁ। কি আশ্চর্য, শেষ দিয়ে আন্দাজে কি লিখেছে না লিখেছে, দেখেই আসি না কেমন আছে। 5 দিন পরে সে ফিরিয়া আসিল এবং আসিয়াই শান্তির শ্বশুরের নামে পাঠাইয়া দিল পুরা 1,000 টাকা। শতদলবাসিনী ব্যাপারটা জানিতে পারিল আরও দিন সাতেক পরে। টাকা পাঠালে কেন? যতীন হাই তুলিয়া বলিল, পণের সব টাকা দেওয়া হয়নি বলে ওরা শান্তিকে কষ্ট দিচ্ছিল কি না, তাই পাঠিয়ে দিলাম। সহজ কৈফিয়ত। কিন্তু শতদলবাসিনীর টেরা চোখের সঙ্গে ভ্রু দুটি পর্যন্ত কুচকাইয়া গেল। টাকা পেলে কোথায়? তা দিয়ে তোমার দরকার কি? শতদলবাসিনী উদাসভাবে বলিল, না আমার আর দরকার কি, ধার করেছে কি না তাই জিজ্ঞাসা করছিলাম। তাই বা জিজ্ঞাসা করবে কেন? যতীনের মেজাজ বিগড়াইয়া গিয়াছে বুঝিয়া শাস্তির ভয়ে শতদলবাসিনী আর কথাটি বলে না। টাকা সম্বন্ধে নিজের হীনতার চেয়ে স্বামীর উদারতাকেই তাকে বেশি কাবু করিয়া ফেলে এবং সেজন্য খানিকে গ্লানি বা অনুতাপ বোধ করিবার মতো উদারও সে নয়। নিজের বোনের বিবাহের বেলায় যার টাকা থাকে না, পরের মেয়ের জন্য সে 1,000-1,000 টাকা খরচ করিতে পারে, নিজের না থাকিলে ধার করিয়া জোগাড় করে, এরকম পরোপকার আজ যেন হঠাৎ তার বড় বেশি রকমের খাপ ছাড়া মনে হয়, এবং 2-1 দিন কাটিতে মনে হয় শুধু খাপ ছাড়া নয়, এটা অন্যায়ও বটে। কৃষ্ণার জন্য সস্তায় অপাত্র কেনা হইতেছে বলিয়া শতদলবাসিনী এতদিন বিশেষ আফসোস ছিল না। যে মেয়ে গোপনে পরের ছেলের সঙ্গে চিঠি লেখালেখি করে, যত তাড়াতাড়ি সম্ভব যেমন তেমন একজনের সঙ্গে তার বিয়ে হইয়া যাওয়াই ভালো। 25-26 বছরের রোগা লম্বা গুয়ার গোবিন্দ এক ছোড়া যাকে ওরকম আবল তবল কথা ভরা চিঠি পাঠায়, একটু বেশি বয়সের মোটা সোটা একজনের সঙ্গে তার বিবাহ হওয়া উচিত, শাসনে থাকিবে। কেন, যতীনও তো তাকে বেশি বয়সেই বিবাহ করিয়াছে, বিবাহের সময় যতীনও তো কম গোলগাল ছিল না, কিন্তু তাতে কি আসিয়া গিয়াছে? স্বামীকে অপছন্দ করিয়া সে কি কোনোদিন গোপনে কারো সঙ্গে চিঠি লেখালেখি করিয়াছে? তার যদি এতেই মন উঠিয়া থাকে, কৃষ্ণার উঠিবে না কেন? রূপে বলো গুণে বলো, কোন দিক দিয়ে তার সঙ্গে কৃষ্ণার তুলনা চলে? এমন রং আছে কৃষ্ণার, এমন গড়ন, এমন মধুর স্বভাব, এইসব ভাবিত আর অপাত্রটিকেই কৃষ্ণার উপযুক্ত পাত্র বলিয়া
তার বিশ্বাস জন্মে যাইত। এবার কিন্তু তার মনে হয় রূপে গুণে যতই তুচ্ছ আর খারাপ মেয়ে হোক কৃষ্ণা, সে তো শান্তির চেয়ে তুচ্ছ নয়, খারাপ নয়। শান্তির জন্য যদি দফে দফে এত টাকা খরচ করা যাইতে পারে, কৃষ্ণার জন্য কেন যাইবে না? পরের মেয়ের জন্য যতটা করা হইয়াছে, ঘরের মেয়ের জন্য অন্তত ততটুকু করা উচিত। কিন্তু করিবে কি, যতীনের বড় টাকার টানাটানি। ভাবিতে ভাবিতে শতদলবাসিনীর সোনার মতো মুখের রং একটু বিবর্ণ হইয়া আসে, উনানের আজও আর যেন তেমন রং খোলে না। সামনে দাঁড়াইয়া সে কৃষ্ণার কণ্ঠার হাড়ের কাছে জমানো ময়লা চাহিয়া দেখে, পিছন হইতে দেখে তার দোলনময় চলন, মমতায় কাতর হইয়া ভাবে, আহা, এই মেয়েকে টাকার জন্য একটা ধেড়ি হনুমানের কাছে বলি দেওয়া হইবে, একটা পিপের মতো মোটা জম্বুমান হইবে এই কচি মেয়েটার বর। মুখ তোমার শুকনো দেখাচ্ছে কেন ঠাকুরজি? কি জানি, জানি না তো। না ঠাকুরজি, অত ভেব না তুমি, আমি সব ঠিক করে দেব। আর চিঠি লিখেছ? কৃষ্ণা বুঝিয়াও না বুঝিবার ভান করে কিনা সেই জানে, বলে, কে চিঠি লিখবে? আহা, তোমার সে গো সেই, রোজ পাঁচ দশটা চিঠি লেখালেখি করছ, জানো না কে? ও, সে? কৃষ্ণা হঠাৎ রাগিয়া যায়। তুমি কেমন ধরা ইয়ে বৌদি, বলছি আজ পর্যন্ত আমি একটা চিঠির জবাব দিইনি, বিশ্বাস হয় না কেন তোমার? শতদলবাসিনীও রাগিয়া যায়, কেন দাওনি জবাব? কি এমন মহাপুরুষটা তুমি যে একটা চিঠির জবাব দিতে বেঁধেছে? মিছিমিছি মানুষের মনে কষ্ট দিতে বড্ড ভালো লাগে না, মেয়ে মানুষ জাতটাই এমনি। কৃষ্ণা যেন মেয়ে মানুষ জাতটার সম্মান বাঁচানোর জন্যই বলে, একটা জবাব দিয়েছি, লিখে দিয়েছি, ফের আমার কাছে চিঠি লিখলে পুলিশে ধরিয়ে দেব। ওমা, পুলিশে ধরিয়ে দেবে কি গো, কি যে বলো তুমি? সে বিব্রত হইয়া থাকে, অশান্তি বোধ করে। ভাদ্রের গরমটা যখনই অসহ্য বোধ হয় তখনই মনে পড়ে, আশ্বিনের বেশি দেরি নাই, আশ্বিনের গোড়ায় কৃষ্ণার বিবাহ হইয়া যাইবে। তার নিজেরই যেন একটা বড় রকমের বিপদের দিন ঘনাইয়া আসিতেছে। চিঠি লিখিলে পুলিশে ধরাইয়া দিবে, লিখিয়া দিয়াছে, তার আগে একখানা চিঠিরও জবাব দেয় নাই, এ আবার কি ব্যাপার? অমন আগ্রহের সঙ্গে কেন তবে সে চিঠিগুলি পড়িত? পড়িতে পড়িতে আত্মহারা হইয়া যাইত, ব্লাউজের আড়ালে চিঠি লুকাইয়া সারাদিন ঘুরিয়া বেড়াইত। বড় প্যাঁচালো কাণ্ড কারখানা সংসারে, বড় গোলমেলে মানুষের চালচলন, তার এত দুর্ভাবনা কেন? শতদলবাসিনী বুঝিয়া উঠিতে পারে না। শান্তির সঙ্গে কৃষ্ণার যেন একটা নেপথ্য সংগ্রাম চলিতেছে, কৃষ্ণার পরাজয়ের কথাটা সে ভাবিতেও পারে না। তাই যদি ঘটে, বাঁচিয়া থাকে সুখ কি? কিসের ছেলে মেয়ে, কিসের স্বামী, কিসের সংসার, কিসের রাধাবাড়া? খাইতে বসিয়া যতীন চিৎকার করে, ডালে নুন পড়েনি, মাছের ঝোল নুন কাটা, দিন দিন কি হচ্ছে শুনি, দূর করে দেব বাড়ি থেকে সব কটাকে, লক্ষ্মী ছাড়া বজ্জাতে এসে জুটেছে কোথা থেকে, জ্বালিয়ে মারলে। মা যদি বা কানে কম শোনে, এই কথাগুলি শুনিতে পায়, ডাকিয়া বলে, বৌমা, খারাপ শরীর নিয়ে কেন রাত্রে গেলে বাছা? ভালো মানুষে গরম সয় না, খারাপ শরীরে। যতীন ধমকাইয়া ওঠে, তুমি থামো, খারাপ শরীর না তোমার মাথা। পাশের বাড়ির দোতলার ছাদের একদিকের খানিকটা আলিশায় ঝুঁকিলে এ বাড়ির বারান্দা দেখা যায়। নাতের কাঁথা মিলিয়া দিতে দিতে পাশের বাড়ির গিন্নি আলিশায় ঝুঁকিয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? মুখ তুলিয়া যতীন হাসি মুখে বলে, কিছু হয়নি পিসিমা, নন্দর চিঠি পেয়েছেন। যতীনের পাতানো পিসি সরিয়া গেলে শতদলবাসিনী এক বাটি দুধ আনিয়া দেয়, আজ দুধ দিয়ে খাও, কদিন শান্তি রান্না খেয়ে এসে আমার রান্না মুখে রুচছে না। না, মুখের উপর ছুরিয়া মারার জন্য ডালের বাটিটা তুলিয়া নিয়া দেখিতে পায় ও বাড়ির পাতানো পিসিমা আড়ালে সরিয়া গিয়াছে, কিন্তু চলিয়া যায় নাই। আলিশার আড়ালে লুকাইয়া একটা ফাঁক দিয়া এদিকেই চাহিয়া আছে, ডালের বাটিটা যতীন নামাইয়া রাখে,
শতদলবাসিনী বুঝিতে পারে। শাস্তিটা রাত্রির জন্য তুলিয়া রাখা হইল। তা হোক, শাস্তির ভয় কে করে? সব শাস্তির শেষ আছে, কিন্তু কতগুলি ব্যাপার যেন কিছুতেই শেষ হইতে যায় না। ননদের সঙ্গে খাইতে বসিয়া সে বলে, একখানা চিঠি লেখো না ঠাকুরজি। তাকে চিঠি লিখব? তোমার সেই তাকে। ও, তাকে? তুমি লেখো না। শতদলবাসিনী মুখ ভার করিয়া নুনকাটা মাছের ঝোল মাখা ভাত খাইতে থাকে। অনেকক্ষণ পরে বলে, তুমি বড় বোকা ঠাকুরজি, বড্ড বোকা। আমি হলে কি করতাম জানো? পালিয়ে যেতাম। পালিয়ে গিয়ে কি খেতে? সেও একটা সমস্যা বটে। মেয়ে মানুষ হইয়া এই সমস্যাটা না বুঝিয়া উপায় নাই। কৃষ্ণা তবে অনেক ভাবিয়াই পুলিশ ধরানোর ভয় দেখাইয়া চিঠি লিখিয়াছে। কৃষ্ণা খাওয়া বন্ধ করিয়াছিল, মুখের ভাবটা তার কাঁদো কাঁদো। তুমি যে বলেছিলে সব ঠিক করে দেবে, দাও না, দু চার দিনের মধ্যে বিয়েটা ঘটিয়ে দাও না। দু চার দিনের মধ্যে বিয়ে? কার সঙ্গে? যার সঙ্গে ঠিক হয়েছে, আবার কার সঙ্গে? এই ভাদ্র মাসে হোক, ভাদ্র মাস, কথা শুনিলে মনে হয় তামাশা করিতেছে, মুখ দেখিলে বিশ্বাস হয় না। শতদলবাসিনী তাই মাখা ভাত নাড়াচাড়া করিতে করিতে চুপ করিয়া থাকে। কৃষ্ণ অধীর হইয়া বলে, চোখ নেই তোমার, আমায় দেখে বুঝতে পারো না? একটু একটু যেন বুঝতে পারি পারি করছিলাম ঠাকুরজি, ভরসা পাইনি। চিঠির জবাব দিতে না বললে, অথচ দেখা হতো না, হতো? তারপর দুজনেই চুপচাপ। আর খাওয়া গেল না, মাছের তরকারিও আজ অখাদ্য হইয়াছে। অনেকক্ষণ পরে বলিল, ভাদ্র মাসে তো বিয়ে হয় না ঠাকুরজি, একটা মাস দেরি করতেই হবে। রাত্রে ছেলেমেয়েরা ঘুমাইয়া পড়িতে দেরি করিতে থাকে, একজন ঘুমায় তো আরেকজন জাগিয়া ওঠে। যদিন দশটা বাজার আগেই শুইয়া পড়িয়াছিল। ছেলেমেয়েদের ঘুম পাড়াইতে পাড়াইতে শতদলবাসিনী আহ্বানের প্রতীক্ষায় উৎকর্ণ হইয়া থাকে। আজ সে শাস্তি গ্রহণ করিবে না, যাই বলুক যাই করুক যতীন, আজ সে বিদ্রোহ করিবেই, একবার এখন ডাকিলেই হয়। আজ যেন তার সাহস বাড়িয়ে গিয়াছে, সমাজ সংস্কার নীতি ধর্ম সব কিছুর বিরুদ্ধে কৃষ্ণার যত সাহস দরকার হইয়াছিল তার চেয়ে বেশি। যতীন ডাকিয়া যেই বলিবে, পাটেপো, মাথা উঁচু করিয়া জবাব দিবে, পারবো না, আমি তোমার পাটেপা দাসী। তারপর যা হয় হইবে। কৃষ্ণা চোখ মেলিয়া ভবিষ্যতের কত গাঢ় অন্ধকারকে বরণ করিয়াছে। সে চোখ বুঝিয়া গালে একটা চর খাইতে পারিবে না। মনের মধ্যে সদিচ্ছা চিতা জ্বলিতে থাকে, বীরত্বের দীপ্তিতে আত্মসম্মান উদ্ভাসিত হইয়া ওঠে। নিজেকে শতদলবাসিনীর মনে হইতে থাকে অতি উত্তম, অতি মহৎ, একেবারে অসাধারণ কিছু। কিন্তু হায়, ছেলে মেয়ে ঘুমাইয়া পড়ে, রাস্তার ওপাশের বাড়ি দুটির সব আলো নিভিয়া যায়, পাড়া নিঝুম হইয়া আসে, কিন্তু বিদ্রোহ করার সুযোগ দিতে কেউ তো ডাকে না। তারপর যতীনের নাক ডাকার শব্দ কানে আসিলে মনটা খারাপ হইয়া যায়। শাস্তি দিতে না ডাকিয়াই ঘুমাইয়া পড়িয়াছে, নিজেকে বড় অসহায়, বড় নিরুপায় মনে হইতে থাকে। কিছুক্ষণ পর উঠিয়া গিয়া শতদলবাসিনী ঘুমন্ত স্বামীর পা টিপিতে আরম্ভ করে। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প উদার চরিতা নামের বউ। আসলে এই সিরিজের সমস্ত গল্পগুলি শেষ হয়ে গেলেও আপনাদের সাথে আমাদের এই সখ্যতা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, বরং ধীরে ধীরে তা আরও গভীর হয়ে উঠবে। আশা করি আগামী দিনগুলিতেও বাংলা সাহিত্যের অপূর্ব সব মণিমুক্তগুলি খুঁজে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব। তবে শেষ করবার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে, আপনি যদি এই সিরিজের সবকটি গল্প শুনে থাকেন, তবে সবচেয়ে বেশি কোন গল্পটি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখনও শুনে না থাকলে ডেসক্রিপশানে লিঙ্কগুলি দেওয়া রইল, শুনে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।